পারছে না মাছটা কাটতে, এত বড় মাছ। লেজারটা কাটো, হ্যাঁ লেজারটা দাও আমাকে। মা দেখো মাছ দেখো পুকুরের, 18 কেজি ওজনে মাছ ছিল। শুধু লেজটা দেখো, শুধু লেজটুকু নিয়ে এসেছি, এটাতে 2 কিলো 200। হ্যাঁ শুধু লেজটা, শুধু লেজটা 2 কিলো 200 ওজন হয়েছে। তো দেখুন বন্ধুরা, আপনারা তো কাটাকাটি দেখলেন, মাছটার সাইজও দেখলেন গোটা অবস্থায়, 18 কেজি ওজনের মাছ ছিল। আর এই মাছের এই লেজের পোর্শনটুকু শুধু নিয়ে এসেছি তার কারণ লেজে যে তেলটা থাকে এই জায়গাটাতে, এইটা কিন্তু দারুণ টেস্ট। আর এই মাছটা হচ্ছে ব্ল্যাক কার্প মাছ। ব্ল্যাক কার্প, গ্রাস কার্প মাছ, ছোট ঘাস খায়। আর এই ব্ল্যাক কার্প তোমার গুগলি খায় বেশি, গুগলি খেয়ে 1 বছরে অনেক বড় বড় হয় মাছটা। কাটতে পারবা? কাটতে পারবা? হ্যাঁ কেন পারবো না, খাওয়ার জন্য লেজটা নিয়ে এসেছি। এই যে তেল, এই পাশ গুলো তেল আছে, এই যে তেল। কচ্ছপ উঠেছে নাকি? হ্যাঁ অনেক বড় তো কচ্ছপটা, ওই জন্য গেল। এত বড় লেজা দেহি কবিতা কেমন করবে কাটে, আর এর তো দাঁড়ার আটটা জন্মের শক্ত। চলুন মাছটা আমি কেটে নিয়ে আসি। বাবা এটা কি গো, এটা কি গো, ওটা কে খাবে? আরে বাবা ও খাবে, আমার দাদা খাবে। এবার মাছটা আমি কেটে নেব। খুব ভারী না ওজন, 2 কেজি ওজন এক হাতের উপর রাখা যায়? 2 কেজি আবার কত আছে? 2 কেজি 200 দাদা বলল। আঁশগুলো একটা একটা কত মোটা আর বড়, কয়েনের মতন আঁশ। 1 টাকা 2 টাকা কয়েনও আছে। কয়েন নেবা? আমরা দোকানে যাবো। হ্যাঁ এই দেখো ছোট ছোট কয়েন আছে, মোটা মোটা বড় বড় কাটি। না না তুমি পারবা না কাটতে, শোনা এই কাটাটা কাটতে পারলে একটু হয়ে গেছে। কি হলো মাসি, দেখো কি হলো, মাছটা 3 টুকরো করবো, এখানে একটা এখানে একটা, এটা আগে করে নি।
এবার সাইজ মতন পিস করে নি, এরকম সাইজ করে নেব। সজনে একটু কলা পাতা কেটে দে। মাছ কাটা ধোয়া হয়ে গেছে, এইবার আমি মশলাটা করে নেব। মশলার মধ্যে শুধু লঙ্কা, লঙ্কা বাটাটা দিয়ে দেবো মাছের মধ্যেই একবারে। লঙ্কা দিয়ে প্রথমে মাখাই নেব। হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। সর্ষের তেল, বেশি তেল দেব না, মাছে আজকে প্রচুর তেল বেরোবে, অল্প তেল দিলাম। এবার ভালো করে মাখাই নেব। মাছটা মাখানো হয়ে গেছে, এবার পাতাটা আমি সাইজ মতন কেটে পাতার উপর দিয়ে দেবো। এই পাতাটাও দিয়ে দেবো ভিতরে। মাছের পিস কি সুন্দর! আজ আর আলু টালু দেবো না, মাছ অনেকগুলো আছে। এই কাঁটাটা খেতে খুব ভালো লাগে। এখন আমি এই আস্তে আস্তে বসকে জাল দেব। আমি আবার ওই যে কচু শাক কাটিয়ে এনে থুইছি, আবার রান্না করতে হবে। এইরকম জাল আস্তে আস্তে দিতে হবে। আমাদের বাড়ি একটা কি সুন্দর একটা ব্ল্যাকবেরি গাছ আছে, ছোট্ট একটা চারা আনি লাগাইছিল, আজ 2-3 বছর হয়ে গেছে। তা গাছে কি সুন্দর ফলগুলো হয়েছে, পাকে পাকে একবার কালো হয়ে গেছে। তো এই ফল আমি তুলে নিয়ে আজকে মাখা করব। চলেন ফল কটা আমি তুলে নিয়ে। এইটা মিষ্টি 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 টক টক, এই লালগুলো একদম টক আর এইগুলো টক মিষ্টি দুটোই আছে। এটা কি সব ভালো খায়। এই দেখেন কতগুলো ফল তুলে নিয়ে আসলাম। এবারে বোটগুলো ফেলে নি, সব বোটগুলো ফেলে দেবো। এরপরে বোট সারাতে সারাতে আমার হাত দুটো করে লাল হয়ে গেল আলতার মতন। ফলটা ধুয়ে নেব, নুন দি পরিমাণ মতন। আমি বাটিতে লঙ্কাটা ভেঙে নেব, এবার দিয়ে দেবো। এটা আমি ধুয়ে রাখছি। এটা দিয়ে জাম মাখায় যেমন ঝাঁকা দিয়ে, ওরকম ঝাঁকা ঝাঁকা মাখা করবো। লঙ্কার গন্ধ বেরিয়ে গেছে দেখি। এই দেখেন নুন লঙ্কা মিশে গেল, হাত দিলে তো চটকানি দিলে রসটা বেরোয় যেত। নুন টুন হয়েছে নাকি বলবেন, নাহলে দেব। যে ফল খাস নুন লঙ্কা সারা, সেটা আবার নুন লঙ্কা না না, একটু টক টক ঝাল ঝাল লাগলে তো ভালো লাগবে না, একটু টক টক মিষ্টি মিষ্টি। আমি দুটো খাই দেখি, ভালো হয়েছে। কি সুন্দর লাগতেছে, টক টক মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল নুন নুন, খুব ভালো লাগতে লাগছে। দাদা আর সজন দুজনে ভাগ করে দিলাম। এই যে তেল বেরোয় গেছে প্রচুর, এবার উল্টে দেবো মাছটা। এই পাতাটায়ও তেল মাখাই নেব। এবার পাতাটা দিয়ে দিচ্ছি মাছের উপরে। এবার এই মাটির থালাটা উপর করে দিলাম।
কি সুন্দর হইছে, দেখেন কত সুন্দর হইছে। এবার পাতাটা ধরে আবার দিয়ে দি, সুন্দর নরম নরম হইছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, এবার আস্তে আস্তে আর একটু জাল দিলে মাছটা হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলবো। আমাকে মাছ উল্টাইছে, উল্টাবার আগে ডাইছে দিই নাই, এখন ঢাকাটা দিয়ে দিলাম, গন্ধটা বাইরেবে মাছের ভালো। এবার এই জলটা টানকে গেলে আমরা লামাই নেব। হয়ে গেছে, এবার আমি নামাই নেব। আমাকে থালা পছন্দ হলো না, দারুণ সুন্দর মা। কেমন লাগে? দারুণ দারুণ, মাছটাও কত সুন্দর, তেল মাছ। তারপর তো আসেই বললো যে তেল ভর্তি মাছে। তোর শাকুমায়ের শিখানো রান্না আমি রান্না করি, তাহলে কযুক্ত পাবো না? কযুক্ত কেন, খযুক্ত পাওয়া দরকার। ও বা তাহলে তোরা নিচে হয়ে গেল বন্ধুরা। খুব সুন্দর হয়েছে খাইতে, খুব ভালো হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠান্ডা হয়ে গেছে মাছটা, আমি খাচ্ছি পরের দিন সকালে, রান্না হয়ে গেছে কালকে, আর আমি আজকে সকালবেলা খাচ্ছি। কালকে খাইনি, আজকে টেস্ট করে দেখছি। এই ব্ল্যাক কার্প মাছটা আমি আগে কোনোদিনও খাইনি, প্রথম খাচ্ছি আমিও। তেলটা দেখুন, আমার পুকুরেও আছে এই মাছ, ব্ল্যাক কার্প। আমি ছেড়েছি কিন্তু জানি না কত বড় হয়েছে, এখন ধরতে পারিনি। যে পুকুরে গুগলি থাকে সেই পুকুরে এক বছর অনেক বড় বড় হয়, এক বছরে এই মাছ 10 কেজির উপরে হয়ে যায় যে পুকুরে গুগলি থাকে। এটি লেজের পোর্শনটা দেখুন, এটা টেস্ট করবো এবার। কালকের কচুর শাক আছে তো, এই যে স্বাদ আমি কি বলবো আপনাদের, এত সুন্দর লাগছে খেতে। এই যে কালকে যে কচুর শাক রান্না করছিলাম,
দেখুন মাছটা দেখুন, মাছ নাকি হাতে চিকেন নিয়ে বসে আছে জানি না, বয়ে যাচ্ছে। সবথেকে বেশি টেস্ট আমার ভালো লাগে খেতে এই যে কালো কালো অংশগুলো, এই কালো মাছটা। আপনারা এত বড় মাছ পেলে ঝোল না খেয়ে আপনারা এইভাবে ভাজা করে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট পাবেন, দারুণ টেস্ট, একদম অরিজিনাল মাছের যে টেস্টটা সেটা আপনারা পাবেন। লেজা পাতুরি দারুণ লাগলো খেতে, খেতে ভালো লাগে। তুমি কি খাচ্ছ? বলো, আলু দিয়ে ভাত, আলু দিয়ে ভাত, একা একা খাবে দেখ। হাসিটা দেখো, লেজো যে এত টেস্ট, দারুন দারুন।